এই সবারে লিবিয়ার বিয়ে দাও নাই সামি আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের যে লিফলেট বিতরণ বাংলাদেশের সেই তারই ধারে পক্ষ থাকার জন্য আমরা লিফলেট বিতরণ করলাম ইনশাল্লাহ আমাদের মাধ্যমে উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী সভাপতি হাসানুজ্জামান শাহিন সহ শহর বিএনপি থানা বিএনপি জেলা বিএনপির নেতৃবৃন্দ আগামীকালকে আগামী 18 এবং 19 টাঙ্গাইল পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন গ্রামে গ্রামে লিফলেট বিতরণ হবে সেই লিফলেট বিতরণ কর্মসূচিকে লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমার পক্ষ শেষ করতে এবং একটা কথা মনে রাখবেন আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে এই যে অবৈধ সরকার গ্রামের সরকার ভোটারবিহীন সরকার এই সরকারের পদত্যাগ না করা পর্যন্ত এবং বাংলাদেশের মাটিতে সরকার নির্বাচন আমাদের সরকার।